নোয়াখালীর চাটখিলে উরালি ভূঁইয়ার বাড়ি থেকে 1 কেজি গাঁজা এবং বিদেশি মদসহ 3 জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চাটখিল এলাকার নূর হোসেন, মনির হোসেন ও মনু ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। জানান, তাদের নিজ বাড়ি থেকে 1 কেজি গাঁজা, 1,72,560 টাকা নগদ অর্থ, 10 বোতল বিদেশি মদ সহ 3 জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিলেটের গোয়াইনঘাটে 150 বোতল ফেন্সিডিল সহ এক নারীকে আটক করেছে পুলিশ। একটি চৌকস টিম আজকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতুচ্ছ গ্রামের আসামি শানুরের বাড়িতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। আর শানুরের ঘরের ভিতরে মাটির মেঝের নিচে গর্ত করে চট দিয়ে বেচানো এই 150 বোতল এই ফেন্সিডিল আমরা উদ্ধার করতে পেরেছি।